মুখ বন্ধ মদন মিত্রের অপারেশনের পর SSKM হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক। কেমন আছেন বিধায়ক মদন মিত্র? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে। নভেম্বর মাসের শেষের দিকে মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়ে। পুরো ভোট থাকায় সেই মুহূর্তে অপারেশন করাতে চাননি কামারহাটির বিধায়ক, যার কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। মঙ্গলবার রাতে SSKM হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার মদন মিত্রের রক্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম এবং ECG করা হয়। দেখা হয় মদন মিত্রের গলার টিউমারটি কোন অবস্থায় আছে। অপারেশনের সময় চিকিৎসকরা দেখেন মদন মিত্রের ভোকাল কর্ডে একটি নয় দুটি পলিপ রয়েছে। এই দুটি পলিপই অপারেশনে বাদ দেওয়া হয়েছে। শুক্রবার মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে SSKM হাসপাতালের উর্বান বিভাগ থেকে ছাড়া পান মদন মিত্র। সূত্রের খবর, আগামী 10 দিন কোনো কথা বলবেন না তিনি। 1.5 মাস পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি, কারণ ততদিন কোনো স্লোগান বা বক্তৃতা দেওয়া যাবে না তার পক্ষে। লিখিত বিবৃতি দিয়ে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন মদন মিত্র। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।